ঘরে বসে শিখি, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি COVID-19 করোনা ভাইরাস এই মহামারীর মধ্যে বাবা মা ও ভাই বোনদের নিয়ে ঘরে আছো, সেফ আছো। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটি পাঠ আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমেই আমি আমার পরিচয়টা উপস্থাপন করি। আমি মোহাম্মদ নাজমুল ফিরোজ, সহকারী শিক্ষক ICT, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা ঝিনাইদহ। আজকে আমরা যে পাঠটি, যে অধ্যায় থেকে আলোচনা করব সেটা দেখে নিই। আজকের পাঠের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, কম্পিউটার নেটওয়ার্ক। আমরা আজকে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে নিচের ছবিগুলো লক্ষ্য করবে এবং অনুমান করবে যে আজকে আমাদের পাঠের শিরোনামটা কি হতে পারে। চলো আমরা ছবিগুলো দেখি। আমরা একটা ছবি দেখছি, বলতে পারো ছবিটার নাম কি হতে পারে? হ্যাঁ, ছবিটার নাম সুইচ, একটা ডিভাইস সুইচ। এটা কিসের ছবি? একটি নেটওয়ার্ক কেবল। আর একটা ছবি দেখছি, এটাও কিন্তু একটি নেটওয়ার্ক কেবল। আমরা এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এই ডিভাইসটার নাম কি হতে পারে? হাব। তাহলে আমরা এখানে কয়েকটি ছবি দেখছি। আমি তোমাদের বলে রাখছি যে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এর শেষে তোমাদেরকে আমি প্রশ্ন করব, প্রশ্ন দিয়ে দেবো, খাতায় লিখতে হবে। কাজেই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। আমরা এখানে দেখো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সবগুলোই কম্পিউটার, কিন্তু এক একটা ছবির চেহারা বা ধরন এক এক রকমের। তো এটা কি হতে পারে, আমরা কি অনুমান করতে পারি? হ্যাঁ, আমরা দেখে নিই। এটা একটি কম্পিউটার নেটওয়ার্ক, অনেকগুলো কম্পিউটার একসঙ্গে জুড়ে দেওয়া। আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে? নেটওয়ার্ক টপোলজি। আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? নেটওয়ার্ক টপোলজি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক টপোলজি কি তা বলতে পারবে? টপোলজি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করতে পারবে? বিভিন্ন ধরনের টপোলজির চিত্র চিহ্নিত করতে পারবে, বিভিন্ন ধরনের টপোলজির চিত্র তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। কম্পিউটার জুড়ে দেওয়ার এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। আমরা আর একবার বলি, কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। কম্পিউটার জুড়ে দেওয়ার এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় কম্পিউটার
নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কত প্রকার আমরা দেখে আসি। নেটওয়ার্ক টপোলজি সাধারণত পাঁচ প্রকার। কত প্রকার? সাধারণত পাঁচ প্রকার। কি কি এই পাঁচ প্রকার সেগুলো আমরা দেখি। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। শিক্ষার্থীরা, এখন আমরা নেটওয়ার্ক টপোলজির কয়েকটি চিত্র দেখব। দেখো, এখানে যে পাঁচটি বলে আসলাম আমরা, পাঁচটি নেটওয়ার্ক টপোলজি কিন্তু এখানে আছে। বাস টপোলজি, এটা ট্রি টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। তাহলে আমরা পাঁচটি টপোলজি দেখতে পেলাম। এবার আমরা একসাথে এই টপোলজি গুলো দেখব। দেখো, পাঁচটি টপোলজি আমাদের সামনে হাজির। আমরা এই যে এক একটি টপোলজির এক এক ধরনের চেহারা, আমরা এগুলো মনে রাখবো, কারণ আমাদের প্রশ্নের মধ্যে এগুলো থাকবে। রিং টপোলজি দেখতে কেমন, স্টার টপোলজি দেখতে কেমন, ট্রি টপোলজি দেখতে কেমন, তো আমরা এগুলো একটু খেয়াল করব। আমরা রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, বাস টপোলজি, আমরা এগুলো দেখতে পেলাম এবং বুঝতে পারলাম কোন টপোলজির চেহারা কেমন, দেখতে কেমন। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি কিছু ছোট ছোট প্রশ্ন দিব, সেগুলো খাতায় লিখবে এবং উত্তরটাও লিখবে। আমি পরবর্তীতে খাতাগুলো দেখার চেষ্টা করব। নেটওয়ার্ক টপোলজি কি? তারপর লিখো, টপোলজি কত প্রকার? এবার দেখো, একটি টপোলজি আমাদের সামনে হাজির হয়েছে। আমি আগেই দেখে আসছি এক একটা টপোলজির চেহারা এক এক রকমের, কাজে এটা আমার প্রশ্ন থাকবে, এটি কোন ধরনের টপোলজি? আমরা আরেকটি টপোলজি এখানে দেখছি, এটিও কোন ধরনের টপোলজি? এই টপোলজিটাও কোন ধরনের টপোলজি? এগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে। সেই সাথে আমি আরেকটি বাড়ির কাজও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই কাজটিও বাড়িতে বসে করবে। তোমরা খাতায় তুলে নাও। সংক্ষেপে বিভিন্ন প্রকার টপোলজির চিত্র সহ বর্ণনা দাও। যে পাঁচটি টপোলজি আমরা দেখে আসছি, পাঁচটি টপোলজির চিত্র আঁকতে হবে এবং তার সংক্ষেপে বর্ণনা দিতে হবে। তার মানে একটি টপোলজি আমরা এঁকে নেব এবং তার ডান দিকে তার বর্ণনা দিব। তো শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা বাড়িতে থাকবে, বাবা মার সঙ্গে থাকবে এবং সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।